আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগত। কাতারে 60 বছর বা এর চেয়ে বেশি বয়সীরা আপাতত কাতারে ফিরতে পারবেন না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে। এ বিষয়টি নিয়েই আজকের নিউজ, আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন। সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে নিউজটি শেয়ার দিবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিত নিউজ জেনে নিই। করোনা ভাইরাস মহামারীর মধ্যে যেসব কাতার প্রবাসী বাংলাদেশে আটকা আছেন, তাদের মধ্যে যাদের বয়স 60 বছরের নিচে, এখন কেবল তারাই কাতারে ফিরতে পারবেন। গতকাল রোববার প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে, করোনার সংক্রমণ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কাতার কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়, আপনাদের যাদের বয়স 60 বা তার উপরে, তারা করোনাকালীন বাস্তবতার প্রেক্ষিতে এই মুহূর্তে আপনারা কাতারে যেতে পারবেন না। বয়স 60-এর নিচে এবং আপনার যদি ভিসা থাকে আপনি যেতে পারবেন। 60 বছরের নিচে থাকা প্রবাসী যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে পারমিট নিতে হবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের উদ্দেশ্যে মন্ত্রণালয় বলেছে, 60 বছরের নিচে কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ, সেক্ষেত্রে আপনার কফিল যদি আপনাকে চায় তাহলে আপনার ভিসার জন্য তাকে আবেদন করতে হবে, তাহলে আপনি ভিসা পাবেন এবং যেতে পারবেন। কাতার প্রবাসীরা বলেছেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে দেশে এসে তাদের প্রায় 12,500 প্রবাসী আটকা পড়েছেন। ভিসা সহজ করে যাতে তাদের কাতারে ফেরানো হয় সেই দাবিতে আন্দোলনও নেমেছে তাদের একটি অংশ। এদের মধ্যে রি এন্ট্রি পারমিট থাকলেও ফিরতে গিয়ে বিড়ম্বনায় পড়ার কথা বলেছেন প্রবাসীরা। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আশা করি পরবর্তী নিউজের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে নিউজটি শেয়ার দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।